আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের সাবজেক্ট কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি চ্যাপ্টারের ব্যবসায়িক কার্যক্রম হতে তথ্য ব্যবস্থাপনা বা ই কমার্স চ্যাপ্টার আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব ই কমার্স প্রক্রিয়া কী। ই কমার্স প্রক্রিয়া ক্রেতা ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট কোনো পণ্য অর্ডার প্রদান করে, অর্ডার গ্রহণ করার পর তা ওয়েবসাইটে শপিং কার্টেজের ব্যবস্থা থাকে, তাতে ক্লিক করলে ক্রেতার নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। ক্রেতা তার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ইত্যাদি তথ্য সরবরাহ করে ওই অর্থ প্রদান করতে পারে। আর্থিক লেনদেনটি খুবই সুরক্ষিতভাবে সম্পাদিত হয়। অর্থপ্রাপ্তি নিশ্চিত হওয়ার পর অর্ডারটি যাবতীয় কার্যগুলি সম্পাদন হয়ে থাকে। এই সংক্রান্ত তথ্য প্রাপ্তি ক্ষেত্রে ইমেইলের আকারে ক্রেতা এবং বিক্রেতা এবং ওয়ারহাউসে প্রেরিত হয়। ওয়ারহাউসে প্রয়োজনীয় অর্ডার ফর্মটি পৌঁছালে ক্রেতার উক্ত পণ্য সরবরাহ করে থাকে এবং পণ্য পরিবহনের ব্যবস্থা করে থাকে এবং নির্দিষ্ট ক্যারিয়ারে উক্ত শিপমেন্ট নির্দিষ্ট ক্রেতাকে পৌঁছে দিয়ে থাকে। মূলতপক্ষে এটাই ছিল ই কমার্সের প্রক্রিয়া, ই কমার্সের ব্যবসায়িক ব্যবহার। ই কমার্স বিষয়টা এতই বিশাল আকার ধারণ করেছে যে এর সাথে বেশ কিছু বিষয় জড়িয়ে পড়েছে। এগুলো হচ্ছে ইমেইল, এন্টারটেইন, কন্টেন্ট ম্যানেজমেন্ট, ইনস্ট্যান্ট মেসেজিং, নিউজ গ্রুপিং, অনলাইন শপিং অ্যান্ড অর্ডার ট্র্যাকিং, অনলাইন ব্যাংকিং, অনলাইন অফিস শুট, আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, টেলিকনফারেন্স, ইলেকট্রনিক টিকিট ইত্যাদি। ই কমার্সের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইন ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট অর্ডার করা যায় এবং প্রচলিত পণ্য সবার জন্য অর্ডার দেওয়া যায়। অন্য অন্য ধরনের ইলেকট্রনিক কমার্সের সুবিধা দিতে মেটা সার্ভিসগুলো থেকে সব কিছু জড়িত। বই থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসসমূহ পাওয়া যায় ই কমার্সে এবং অনলাইন ব্যাংকিংয়েও উল্লেখ করা যায় ই কমার্স হিসাবে। অনলাইন পেমেন্ট, স্টক কেনা, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা ইত্যাদি ই কমার্সের ব্যবসায়িক ব্যবহার বলা যেতে পারে। এখন আমরা আলোচনা করব ই কমার্সের কয়েকটি গুরুত্বপূর্ণ সেবাসমূহ। অনলাইন পণ্য ও সেবা, স্ট্রিমিং মিডিয়া, ইলেকট্রনিক বুক, সফটওয়্যার, রিটেইলার সেবাসমূহ, ব্যাংকিং, ফুড অর্ডারিং, অনলাইন ফ্লাওয়ার ডেলিভারি, ভিডিও রেন্টাল, ট্রাভেল। মার্কেট প্লেস সেবাসমূহ হচ্ছে ট্রেডিং, কনজিউমার, নিলাম, অনলাইন ওয়ালেট, বিজ্ঞাপন, মূল্য যাচাইয়ের তুলনামূলক সেবা। এখন আমরা আলোচনা করব ই কমার্সের প্রকারভেদ। পণ্য লেনদেনের প্রকৃতি এবং ধরন অনুসারে ই কমার্সকে চার ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার B2C, ব্যবসা থেকে ব্যবসা বিজনেস টু বিজনেস B2B, ভোক্তা থেকে ভোক্তা কনজিউমার টু কনজিউমার C2C, ভোক্তা থেকে ব্যবসা কনজিউমার টু বিজনেস C2B। এখন আমরা ই কমার্সের প্রকারভেদের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার, অনেক সময় বিজনেস টু কাস্টমার নামেও অভিহিত করা হয় ব্যবসা থেকে ভোক্তাকে। এই পদ্ধতিতে
ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে। ভোগ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান রিটেলারের ওয়েবসাইটে পণ্য ক্রয় করে লেনদেন কার্য সম্পাদন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রিটেলার শপে এক জোড়া জুতা কিনলে উক্ত পরিশোধের জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে এক্ষেত্রে যাবতীয় লেনদেন B2C আওতায় পড়ে যায়। এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভোক্তাদের প্রতিযোগিতামূলক দামে পণ্য বিক্রয় করতে হয়। ভোক্তাদের কাছে প্রতিযোগিতামূলক দামে বিক্রি করতে হয়, কারণ ভোক্তা দাম তুলনামূলক বিভিন্নভাবে ওয়েবসাইট থেকে করে এবং যেই ওয়েবসাইটে সে কম পাবে সেই ওয়েবসাইটে সে অর্ডার দেবে। তাই ভোক্তাদের সন্তুষ্ট করা বিক্রয় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিজনেস টু বিজনেস ব্যবসায়িক মডেল। বিজনেস টু বিজনেস ব্যবসায়িক মডেলকে সাতভাবে বিভক্ত করা যায়। পোর্টাল, ই টেইলার, কন্টেন্ট প্রোভাইডার, ট্রানজ্যাকশন ব্রোকার, মার্কেট ক্রিয়েটর, সার্ভিস প্রোভাইডার, কমিউনিটি প্রোভাইডার। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস। এই জাতীয় কমার্সের ক্ষেত্রে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সম্পন্ন হয়ে থাকে এবং উৎপাদক এবং হোলসেলার কিংবা হোলসেল রিটেলার মধ্যকার ব্যবসা ক্রেতা এবং বিক্রেতার যৌথভাবে ব্যবসায় যুক্ত হয়ে থাকে। প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচার ক্ষেত্রে B2B কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ যখন পণ্য ব্যবসায়ী থেকে ব্যবসায়ীর মধ্যে পণ্য লেনদেন হয়ে থাকে বা পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, তখন আমরা তাকে বিজনেস টু বিজনেস ব্যবসা থেকে ব্যবসা বলতে পারি। ব্যবসা টু ব্যবসা ক্ষেত্রে পাঁচটি মডেল ভাগ করা হয়েছে। এক, মার্কেট প্লেস এক্সচেঞ্জ। মার্কেট প্লেস। দুই, ই ডিস্ট্রিবিউশন। তিন, B2B সার্ভিস প্রোভাইডার। ম্যাচমেকার। চার, ম্যাচমেকার। পাঁচ, ইনফোমিডিয়া। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার, C2C। ই কমার্সের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যস্থকারী থাকে না। এই ধরনের কমার্সের ক্ষেত্রে ক্রেতা এবং ভোক্তার কাছে কোনো মধ্যস্থকারী থাকে না। এক ক্রেতা অন্য ক্রেতার নিকট পণ্য বিক্রয় বা ক্রয় করে থাকে। পুরাতন কোনো জিনিস বিভিন্ন ধরনের সেলিং ওয়েবসাইটে তারা তাদের পণ্য শো করে। পরবর্তীতে যে ক্রেতা কিনতে আগ্রহী সে কথা সেখান থেকে নক করার ফলে ক্রেতার নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ থাকে ওয়েবসাইটে এবং এক্ষেত্রে যোগাযোগ হয়ে থাকে ভোক্তা থেকে ভোক্তা। যেমন আমরা বলতে পারি, কোনো একটি পুরাতন কম্পিউটার বা যন্ত্রাংশ, গাড়ি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল ফোন ইত্যাদি আরও বহুবিধ পণ্য প্রক্রিয়ায় ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব ভোক্তা থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস, C2B। এই ধরনের কিছু ব্যবসা রয়েছে যেখানে ভোক্তাদের কাছ থেকে ব্যবসায়ীরা পণ্য গ্রহণ করে। ভোক্তাদের তাদের পণ্য বা সেবা কোম্পানিগুলোর নিকট পেশ করে। উক্ত পণ্য বা সেবা কোম্পানি কর্তৃক গৃহীত হলে কোম্পানি ভোক্তাকে অর্থ প্রদান করে এবং এই ধরনের ক্ষেত্রে ভোক্তাকে অর্থ প্রদান করে। যেমন কোনো একটি এয়ারলাইন্সের কোম্পানির নিকট প্রস্তাব দিল যে যদি টিকিটের মূল্য ন্যূনতম বেঁধে দেওয়া হয় তখন নিয়মিত এত সংখ্যক যাত্রীর ভ্রমণের ব্যবস্থা করবে কোনো ভোক্তা। তখন এয়ারলাইন্স কোম্পানি যদি এই ধরনের প্রস্তাব গ্রহণ করে তখন এই ধরনের বিজনেসকে বলা হয় ভোক্তা থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস, C2B। আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো।